সবাই এখানে ভিত্রি কিনলো, কি ব্যাপার? কি একই তো জিনিস ভাই, একই জিনিস তো না। না আমার কাছে তো, আমি দেখলাম ইঞ্জিন এক, সবকিছুই এক, হঠাৎ করে সবাই মিলে ভিত্রির পিছনে পড়লো কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে ভিত্রিতে আছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এই সেগমেন্টে অন্য কোনো বাইকে এই জিনিসটা নাই। এখন বৃষ্টির সিজন, আমরা এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম আমাদের কিভাবে সাপোর্ট দেয়। রুনেল ভাই, আপনিও তো সেম বাইক কিনলেন, কি ব্যাপার? কিন্তু আপনার বাইকের কালারটা খুব সুন্দর, লুকেটিভ না? এক কথায় আপনি দেখেন, এই সেগমেন্টে যত বাইক আছে এটার যে লুক আসছে, আপনি দেখেন, আপনি যখন দেখবেন এটার কালার বলেন, এটার সিট বলেন, এর হ্যান্ডেল বার বলেন, এভরিথিং মানে আপনার V2 থেকে টোটালি ডিফারেন্ট। ভবাসের ভাই, আপনিও তো সেম বাইক কিনলেন, কি ব্যাপার? সবাই একসাথে একই বাইক। অ্যাকচুয়ালি তুমি তো জানোই আমি লং ট্যুর পছন্দ করি। এই যে লং ট্যুরে গেলাম, আমি থানচিতে গেছি, সো এটা আমার ফার্স্ট লং ট্যুর ছিল বাইকে করে। সো আমি অ্যাজ এ নতুন রাইডার হিসেবে গেছি, কনফিডেন্স লেভেলটা এত বেশি ছিল বাইকের উপরে যে ABS-এর যে ব্রেকিংটা পেয়েছি বা কর্নারিং করতে গিয়ে যে সুবিধাটা পেয়েছি আমি এই বাইকটার কারণে, এটা অসাধারণ ছিল। আবার আমি যখন কিছুদিন আগে আবার কক্সবাজারও ঘুরে আসছি, সো কক্সবাজার থেকে যখন ব্যাক করতেছিলাম সারা রাস্তা আমার বৃষ্টি ছিল, সো এই সারা রাস্তার মধ্যে আমার ব্রেকিংটা কখনোই আমার ঝামেলা করেনি। সো আপনার একটা রাইড করতে গেলে আমরা যেটা চাই সব বাইকাররা, সেটা হচ্ছে কনফিডেন্স, যে আমি আমার বাইকটাকে যখন ব্রেক করতেছি বা আমি যেইভাবে চালাতে চাচ্ছি সেটা যদি পাই, তাহলে আসলে কিন্তু মানে ওই লেভেলটাই একটু ডিফারেন্ট হয়ে যায়, রাইট? ও, তোমার বাইকটা বোধহয় ম্যাট ব্লু, আমারটার মতোই। হ্যাঁ, ম্যাট ব্লু। আর কি কি কালার আছে তোমার মনে আছে? এটা মনে হয় রুমেল ভাইয়া ভালো বলতে পারবে। কালার তো তিনটা, এক হচ্ছে আমারটা যেটা ম্যাট ব্ল্যাক, ওটা আমার মতে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ম্যাট ব্লু যেটা, আর একটা হচ্ছে সায়ান গ্রে যেটা। তিনটা কালার আছে এই মুহূর্তে আর কি। একটা মজার জিনিস হচ্ছে, আপনারা সবাই জানেন কিনা জানি না যে ওদের এখন অনলাইনে সার্ভিসটা বুকিং দিয়ে রাখা যায়। আপনি আগে থেকেই ডেট এবং কখন যেতে চান সেটা ফিক্স করে দিতে পারবেন, তারপরে ওই ওই টাইমে ওখানে গেলে পরে ওরা ওই টাইমেই সার্ভিস করে দেয়। এটা একটা খুব অসাধারণ জিনিস, অন্য কারো এরকম নাই বোধহয়। সো আই থিঙ্ক V2 ইজ এক্সেলেন্ট বাইক, বাট V3 ইজ মোর কমফোর্টেবল ফর পিলিয়ন, পিলিয়ন নিয়ে বসে কমফোর্টেবল আপনি রাইড করতে পারছেন। হ্যাঁ, আসলে পিলিয়ন, আমরা যেহেতু সবসময় পিলিয়নের সাথে থাকে, পিলিয়ন কমফোর্ট এটা খুবই অসাধারণ। এবং ও আরও ভালো বলতে পারবে, কি মজা না? অনেক ও অনেক বাইকে চড়ে, ওর ছোটোবেলা থেকেই ওর বাবার বাইকে চড়ার অভ্যাস। তবে এটার মতো কমফোর্ট আমার মনে হয় না অন্য কোনো বাইকে আছে এরকম পিলিয়নের কমফোর্ট। আর আমরা যারা রাইডার তাদের জন্য এটা অত্যন্ত কমফোর্টেবল একটা বাইক। আপনি আমার মনে হয় আমরা আমাদের বাইকটি চালায় দেখেন, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝবেন। আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ACI-এর যে সার্ভিস, অসাধারণ অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা একটা গান করি, হ্যাপি ভাইয়ের একটা গান গাই। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, এই বুঝি নেমে এলো সন্ধ্যা, কি জানি কি ভেবে যায় মনটা, পাখিগুলো নীড়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলি উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলি উড়ছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু